সংশোধনী শ্রম আইন বাতিল করা, সমস্ত পরিযায়ী শ্রমিকদের সরকারি ব্যবস্থাপনায় বাসস্থানে পৌঁছে দেওয়া, সমস্ত শ্রমজীবী পরিবারকে আগামী ৬ মাস নগদ ৭৫০০ টাকা ও মাথা পিছু ১০ কেজি করে চাল দেওয়া, সরকারি সম্পদ বেসরকারীকরণ বন্ধ করা সহ বিভিন্ন দাবিতে শুক্রবার সিআইটিইউ সহ ১০টি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ও ফেডারেশন সমূহের ডাকে দেশব্যাপী প্রতিবাদ দিবসের অঙ্গ হিসেবে রাজ্যের বিভিন্ন জায়গায় বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এদিন সিপিএম ধলাই জেলা কার্যালয়ের সামনে আয়োজিত কর্মসূচিতে সামিল ছিলেন সিপিএম ধলাই জেলা সম্পাদক পঙ্কজ চক্রবর্তী, সিআইটিইউ আম্বাসা মহকুমা কমিটির সম্পাদক বিধুভূষণ দেব সহ সংগঠনের অন্যান্য নেতৃত্ব কর্মী সহ বামপন্থী আন্দোলনের একাধিক নেতৃত্ব। এদিন গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে ও হাতে লাল পতাকা নিয়ে বিক্ষোভে সামিল হয় তারা। সামাজিক দূরত্ব বজায় রেখে সম্পন্ন হয় এদিনের আন্দোলন কর্মসূচি। আজকে সারা দেশব্যাপী পাঁচ দফা দাবির সমর্থনে প্রতিবাদ আন্দোলন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। আমাদের ত্রিপুরা রাজ্যে ১০টা ট্রেড ইউনিয়ন এই আহ্বান রেখেছে, এই আন্দোলনকে ত্রিপুরা রাজ্যের বামপন্থী সমর্থন করেছে। আপনারা জানেন শ্রম আইন সংশোধনের নামে আজকে এই আইনটা পুরোপুরি একতরফাভাবে মালিকের পক্ষে যাচ্ছে। এর বিরুদ্ধে আমরা মনে করি যে সংশোধনীর নামে শ্রমিকের স্বার্থবিরোধী আইনটা বাতিল করার জন্য পরিযায়ী শ্রমিক যারা সরকারি ব্যবস্থাপনায় তাদের বাড়ি পৌঁছে দেওয়ার জন্য বাধ্য হয়ে সুপ্রিম কোর্ট বলেছিলেন যে অন্ততপক্ষে এক মাসের মধ্যে তাদের বাড়ি পৌঁছে দেওয়ার জন্য, আজকে ৩ মাস পরে ৪ মাস হতে চললো, এখনও পরিযায়ী শ্রমিক বাড়ি। এদিকে একই দাবিতে কুমারঘাট মহকুমায় মোট ১৪টি জায়গায় হয় অনুরূপ কর্মসূচি। মহকুমার ফটিকরের দলীয় অফিসের সামনে দৈহিক দূরত্ব মেনে এদিন হয় প্রতিবাদ কর্মসূচি পালন করে বামপন্থী শ্রমিক সংগঠনের কর্মী সমর্থকরা। উপস্থিত ছিলেন দলের মহকুমা সম্পাদক স্বপন কুমার বৈষ্ণব, বীরচন্দ্র দেববর্মা সহ আরও অনেকে। কর্মসূচিতে সংবাদ প্রতিনিধিদের মুখোমুখি হয়ে স্বপন বৈষ্ণব জানান, ৬ দফা দাবির উপর ভিত্তি করে দেশের জনগণকে ঐক্যবদ্ধ করার লক্ষ্যে এই কর্মসূচি। দাবি পূরণ না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলন করে তোলা হবে বলেও জানিয়েছেন স্বপন বৈষ্ণব। কেন্দ্রীয় সরকার যদি শ্রমিক স্বার্থবিরোধী আইন প্রত্যাহার না করে শ্রমজীবী মানুষের স্বার্থজাত কর্মসূচি গ্রহণ না করলে পরে আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলন আমাদের দেশে আমরা গড়ে তুলব, এই উদ্দেশ্যে আজকে আমরা আমাদের কর্মসূচি গ্রহণ করি। ফটিকের পাশাপাশি কুমারঘাট কাঞ্চনবাড়ি সিপিএম অফিসের সামনেও একই দাবিতে প্রতিবাদে গর্জে উঠলেন বামপন্থীরা। উদয়পুর মহকুমার বাগমা কাকড়াবন পূর্ব পালাটানা সহ একাধিক জায়গাতে এদিন এই কর্মসূচি হয়। মূল কর্মসূচিটি অনুষ্ঠিত হয় জামতলাস্থিত সিপিএম উদয়পুর মহকুমা অফিসের সামনে। এখানে দাবি সম্মিলিত পোস্টার বুকে ঝুলিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে প্রতিবাদ কর্মসূচি হয়। উপস্থিত ছিলেন শ্রমিক নেতা মাধব সাহা, দিলীপ দত্ত, শঙ্কর দাস প্রমুখরা। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।